দেখ তিনিগুলি জিয়রিয়ে এইবার জাপানের টকিও 2020 অলিম্পিকত পদক জিকি আমার দেশলৈ গৌরব করি আনিলে। ইয়ারে প্রথমগুলি মণিপুরের মীরাবাই সানু, দ্বিতীয়গী তেলেঙ্গানার পি বি সিন্ধু আর তৃতীয়গী হল আমার জিয়রী লাভলীনা বরগোহাঁই। এই তিনিওগী খেলুৱৈলৈ মামল ক্রিয়েশনের তরফের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। লাভলীনা যেহেতু আমার জিয়রী, সেহেতু আজির আলোচনার বিষয় হিসাবে বাছি লৈছো লাভলীনা বরগোহাঁই। এতিয়া লাভলীনা বরগোহাঁই কোন হয়, তেখেতর কেইখনমান ইমেজ আমি চাব বিচারিম। ইয়ার বাবে আমি গুগলত গৈ লাভলীনা বরগোহাঁই নামটো টাইপ করি। এয়া দেখা পাইছে গুগলত লাভলীনা বরগোহাঁই অসংখ্য ফটো আছে, আর এইগুলি হল আমার জিয়রী লাভলীনার ফটোগ্রাফ। গুগলত এই ফটোবোর মজুত আছে লাভলীনা বরগোহাঁই। গতি লাভলীনা বরগোহাঁই সম্পর্কত আরো অধিক জানিবর বাবে আমি অল অপশনত ক্লিক করিম। এয়া চাওক লাভলীনা বরগোহাঁইর উইকিপিডিয়াত ইয়ার তথ্য আছে, ইয়ার বাবে আমি ইয়াত ক্লিক করিম। এয়া আপনাদের দেখা পাই আছে উইকিপিডিয়ার অসমীয়া ভার্সন, আর ইয়াত লাভলীনা বরগোহাঁই সম্পর্কত অসংখ্য তথ্য লিপিবদ্ধ হয়ে আছে। প্রথমতে আমি কেটামান মূল মূল কথা চাই লো লাভলীনা বরগোহাঁই সম্পর্কত। ইয়াতে লিখা আছে লাভলীনা বরগোহাঁই সম্পর্কে যে লাভলীনা বরগোহাঁই এগারী ভারতীয় ওয়েল্টার ওয়েট শ্রেণীর বক্সার। গোলাঘাট জেলার বরপতার নগরের প্রায় 3 কিলোমিটার আঁতরের বারমুখিয়া গাঁত জন্ম হয়েছিল। 2016 চনের আন্তর্জাতিক পর্যায়ত বক্সিংত ভারতক প্রতিনিধিত্ব করে আহিছে। 2017 চনত ভিয়েতনামের হোচিমিন সিটিত অনুষ্ঠিত হওয়া মহিলার এশিয়ান চ্যাম্পিয়নশিপ বক্সিং প্রতিযোগিতাত ব্রঞ্জর পদক, আর 2018 চনের নতুন দিল্লিত অনুষ্ঠিত হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপত ব্রঞ্জর পদক লাভ করেছিল। 69 কিলোগ্রাম ওয়েল্টার ওয়েট শাখাত তৃতীয় স্থান অর্জন করেছিল। অলিম্পিকের বাবে যোগ্যতা অর্জন করা প্রথমগী মহিলা, আর শিবতাপার পিছত দেশক প্রতিনিধিত্ব করা রাজ্যখনের দ্বিতীয়গী বক্সার হিসাবে প্রতিদ্বন্দ্বিত হয়েছে। 2021 চনত অনুষ্ঠিত টকিও 2020 গ্রীষ্মকালীন অলিম্পিকত মহিলার ওয়েল্টার ওয়েট শ্রেণীত ব্রঞ্জক পদক লাভ করে। 2020 চনত ভারত সরকারের অর্জুন বঁটা প্রদান করে। ইয়ার পিছত প্রারম্ভিক জীবন সম্পর্কত তেখেতর তথ্য আছে যে 1997 চনের 2 অক্টোবর তারিখে গোলাঘাট জেলার লাভলীনা বরগোহাঁইর জন্ম হয়েছিল। পিতৃ নাম আছিল টিকেন বরগোহাঁই আর মাতৃ আছিল মামনি বরগোহাঁই। পিতৃ এজন মধ্যম বর্গর ব্যবসায়ী আছিল। যমজ বায়েক দুগৰাকীও রাষ্ট্রীয় পর্যায়ের কিক বক্সিং খেলুৱৈ। ইয়ার পিছত আছে বক্সিং জীবন। লাভলীনা ষষ্ঠ শ্রেণীত পড়ি থাকুতে এদিন দেউতাকে গড়লৈ মিঠাই বান্ধি অনা বাতৰি কাকতখনত বক্সার মোহাম্মদ আলীর বিষয়ে প্রকাশিত প্রবন্ধ এটা আছিল। সেই প্রবন্ধটো দেউতাকে লাভলীনাক পড়িবলৈ দিয়ে। লাভলীনায় লেখনিটো পড়ি মোহাম্মদ আলীর বিষয়ে জানিব পৰাৰ লগতে বক্সিংৰ প্রতি আকর্ষিত হল। এই আছিল লাভলীনার বক্সিং সম্পর্কের প্রথম ধারণা। দেউতাকে বক্সার হবলৈ উৎসাহ দিয়ে। বায়েক দুগৰাকীৰ দৰে লাভলীনায়ও প্রথমতে কিক বক্সার হিসাবে কেরিয়ার আরম্ভ করেছিল। সরুতে মুয়াটাই খেলিবলৈ লোৱা লাভলীনায় এগৰাকী সম্পর্কীয় বায়েকর প্রেরণাত বক্সিং গ্লোভস হাতত তুলি লৈছিল। ভারতীয় ক্রীড়া প্রাধিকরণে বরপতার ছোৱালী হাইস্কুলত অনুষ্ঠিত করা অনুশীলনত প্রশিক্ষক পদুম বড়োর চকুত পড়ে, আর 2012 চনের লাভলীনাক প্রশিক্ষণ দিবলৈ আরম্ভ করে। পিছলৈ ভারতীয় মহিলা বক্সিংত মুখ্য প্রশিক্ষক শিব সিংকে প্রশিক্ষণ দিয়ে। ইয়ার পিছত আছে লাভলীনায় প্রথমবারের বাবে দেশক প্রতিনিধিত্ব করে নতুন দিল্লিত অনুষ্ঠিত হওয়া 2018 চনের আইবা মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপত। ইয়াত মহিলার 69 কিলোগ্রাম শাখাত ব্রঞ্জর পদক লাভ করে। 2019 চনত লাভলীনা দ্বিতীয়বারের বাবে রাশিয়াত অনুষ্ঠিত আইবা মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপর বাবে পোনপটিয়াকৈ নির্বাচিত হয়। 69 কিলোগ্রাম শাখার সেমিফাইনেলত চীনের ইয়াং লিউর হাতত 2-3 ব্যবধানত পরাস্ত হয়। 2020 চনের মার্চ মাহত লাভলীনাই উজবেকিস্তানের মুফতুনাখন মেলিবাক 5-0 ব্যবধানত পরাস্ত করে টকিও অলিম্পিকত অংশগ্রহণ করিবর বাবে যোগ্যতা অর্জন করে। লগতে তেও অলিম্পিকর বাবে নির্বাচিত হওয়া অসমৰ প্রথম মহিলা খেলুৱৈ রূপে পরিগণিত হয়। এই খেলত তেও চীনের গুহুঙ্গর হাতত 5-0 পরাস্ত হয়ে ব্রঞ্জর পদক লাভ করে। 2021 চনের জাপানত অনুষ্ঠিত টকিও অলিম্পিক 2020 লাভলীনাই অংশগ্রহণ করে অলিম্পিকলৈ নির্বাচিত হওয়া প্রথমগী মহিলা খেলুৱৈ হিসাবে ইতিহাস রচে।
2020 চনৰ মাৰ্চ মাহতে জৰ্ডানত অনুষ্ঠিত হোৱা এছিয়া এন উছেনিয়া বক্সিং অলিম্পিক টুৰ্ণামেণ্টত লাভলিনাই কোৱাৰ্টাৰ ফাইনেলত উজবেকিস্তানক 5-0 ব্যৱধানত পৰাস্ত কৰি ব্ৰঞ্জৰ পদক দখল কৰাৰ লগে লগে লাভলিনাৰ টকিঅ' যাত্ৰা নিশ্চিত হৈ পৰিছিল। টকিঅ' অলিম্পিকত বক্সিঙৰ 69 কেজি শাখাত লাভলিনাই দেশক প্ৰতিনিধিত্ব কৰে। এই শাখাত লাভলিনাৰ স্থান বিশ্বক্ৰমত 3। এইদৰে অসংখ্য তথ্য লাভলিনা সম্পৰ্কত আছে। গতিকে লাভলিনাৰ এই তথ্যখিনি আপোনালোকে চাব বিচাৰিলে উইকিপিডিয়াৰ পেজত গৈ চাব পাৰে, অথবা মোৰ ডেছক্ৰিপশ্যনত ইয়াৰ লিংক দিয়া থাকিব, তাত গৈ আপোনালোকে গোটেই তথ্যখিনি পঢ়ি চাব পাৰে। গতিকে এইখিনি আছিল লাভলিনা বৰগোহাঁইৰ সম্পৰ্কত উপস্থাপন কৰিবলগীয়া কেইটামান তথ্য। গতিকে ভিডিঅ'টো চাই যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব, আৰু এনেধৰণৰ ভিডিঅ'বোৰ আগলৈ পাই থাকিবৰ বাবে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। ধন্যবাদ।